নমস্কার বন্ধুরা, আজকে রান্না করলাম আলু ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না করলাম আলু ফুলকপি তরকারি। এখানে আলু ফুলকপি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি, আর ওইদিকে আদা কাঁচামরিচ আর চিনাবাদাম ভিজিয়ে কুশা ছাড়িয়ে মিক্সিং জারে তুলে নিলাম, বেটে নেব। কড়াইয়ে তেল গরম করে প্রথমে আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম। নিয়ে ওই তেলে ফুলকপিটাও ভেজে নেব। নেড়ে চেড়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুলকপিটা কিছুক্ষণ ভেজে নিলাম। উল্টে পাল্টে দিয়ে দিলাম। ভালোভাবে ভাজাটা হয়ে গেছে ফুলকপিটাও তুলে নেব। দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেলটা দিয়ে পুরনে দিলাম পাঁচ ফোড়ন, একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে দিয়ে দিলাম চিনাবাদাম বাটা, আদা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিলাম। কষে নেওয়ার পর ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম কচুরি মেথি। তারপর দিলাম জল, চুলের জন্য জলটা দিয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও 2 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে রান্নাটা হয়ে গেল আলু ফুলকপির তরকারি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। পরে আসবো আর একটি নতুন রান্না।